গেছে সত্য, অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন। সাফি সাদি আইডি থেকে জানতেছেন, স্বামী যদি স্বামী শুধু কথায় কথায় তালাকের কথা বলে, এ নিয়ে যদি কিছু বলতেন। দেখুন, স্বামী যদি এরকম কথা বলেন, তিনি যেরকম খারাপ কাজ করছেন, কোনো স্ত্রী যদি কথা কথায় স্বামীর কাছ থেকে তালাক চান, সেটিও কিন্তু খারাপ কাজ। স্বামী স্ত্রী যেই করুন না কেন, কাজটা ভালো কাজ নয়। বারবার যত্নভাবে তালাকের কথা বলা, এটা ছোট লোকই এবং এর মাধ্যমে সম্পর্ক নষ্ট হয়। আল্লাহ তালা বলেছেন, ও আশির উহন্না বিল মারুফ, তোমরা মেয়েদের সঙ্গে ভালোভাবে বসবাস করো, সুন্দরভাবে উত্তমভাবে দিনের দিনাতিপাত করো। আপনি কাউকে ঘন ঘন চলে যেতে বলা, তালাকের ভয় দেখানো, এটা উত্তমভাবে দিনাতিপাত নয়। কিছু হলেই, আপনার মনোমালিন হলেই এই কথা বলা, এটা অত্যন্ত জঘন্য কাজ। আল্লাহ তালা মাফ করুন, তালাকটা সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজ। সেটা করার জন্য বারবার কথা বলা, এটা কোনো ভালো মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আন্না আফরুজ, আপনি জানতে চেয়েছেন, স্বামীর দেওয়া সংসারে খরচের টাকা থেকে জমিয়ে গোপনে দান করা জায়েজ হবে কি না, যদি তাতে স্বামীর মৌন সম্মতি থাকে। আপনার স্বামী জানলেও এটা কিছু বলবেন না, এই লেভেলের হলে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি মৌন সম্মতি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে সংসার চালানোর জন্য টাকা দিলে আপনি সেখান থেকে দান করতে পারবেন না। সেটার জন্য প্রয়োজনে আপনি আলাদা হাত খরচ নিয়ে তার কাছ থেকে নিজের জন্য সেটা থেকে আপনি দান করবেন। জান্নাতুল নাইম জানতে চেয়েছেন, হায়েজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে, আর এই অবস্থায় কি কি আমল করা যায়? বোন, মাসিক অবস্থায় মেয়েরা সিজদা দিবেন না, পাঁচ নামাজ পড়বেন না, বা কোনো নামাজ পড়বেন না, কোরআন স্পর্শ করবেন না এবং তওয়াফ করবেন না, এছাড়া রোজা রাখবেন না, স্বামী সবাস করবেন না, এছাড়া যে কোনো কাজ তারা করছে, দোয়া দুরুদ ইস্তিগফার, আল্লাহর কাছে প্রার্থনা, ইসলামী বই পুস্তক পড়ায়, সব কাজগুলো তারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। মাকসুদুর রহমান শুভ, আপনি জানতে চেয়েছেন, শেষ দশকের রাতে সালাত কীভাবে কয় রাকাত করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে কীভাবে? ভাই শুভ, শেষ দশকে আপনার কোনো সালাতের রাকাত সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয় না, বিশেষ কোনো পদ্ধতি ফর্মের বলে দেওয়া হয় না যে প্রথম রাকাতে অমুক সুরার সাথে এতবার অমুক সুরা পড়তে হবে, কোনো কথা নেই। আপনি দুরাকাত করে দীর্ঘ রুকুতে, দীর্ঘ কেরাতে, দীর্ঘ সেজদাতে, যত সম্ভব ধীরস্থিরতার সাথে, যত আস্তে আস্তে সম্ভব, যত ভালো করে সম্ভব আপনি আদায় করবেন। আর কিছুটা সালাত আদায় করবেন, কিছুটা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কিছুটা কোরআন তেলাওয়াত করবেন, কিছুটা কোরআন তেলাওয়াত শুনবেন, এভাবে বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি নিজেকে ব্যস্ত রাখবেন এবং সে চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে রোশন আখের এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, স্ত্রীর সাথে জামাতে নামাজ অবস্থায় স্বামীর উজু ছুটে গেলে করণীয় কি? স্বামী চলে যাবেন, যে উজু করে এসে বাকি নামাজ কন্টিনিউ করবেন, আর যেহেতু স্ত্রী একা, অন্য কেউ নাই, অতএব স্ত্রী তার বাকি নামাজ একা একা শেষ করবেন, স্বামীও এসে উজু করে এসে তার বাকি নামাজ একা একা শেষ করবেন, মাঝখানে কোনো কথা বলতে পারবেন না, শুধু উজু করে এসে বাকি নামাজটা শেষ করবেন। প্রিসিলা আহমেদ, আপনি জানতেছেন, সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কি না? সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা না হলে মিথ্যা কথাটাকেই এমনভাবে বলবেন যে সত্যি মিথ্যা দুটি সম্ভাবনা আছে, এটা ঘুরিয়ে বলবেন, তাহলে সেটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলতে পারে, তাদের প্রশংসামূলক বা সংসার রক্ষার জন্য যদি একান্ত বাধ্য হন, তবে আবারও বলছি ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা নয়। আসাদুজ্জামান আসাদ জানতে চেয়েছেন, আপনি একটি ভিডিওতে বলেছেন রমজানের শেষ 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার লোকদের রাতে ইবাদতের জন্য জাগিয়ে তুলতেন, আমার প্রশ্ন হলো একই ব্যক্তি একই সময় মসজিদ এবং বাড়িতে কীভাবে অবস্থান করতে পারেন? ভাই আসাদ, আপনার প্রশ্ন উত্তর হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমত মসজিদ এবং বাসা তার একদম লাগোয়া ছিল। মদিনাতে যদি আপনি গিয়ে থাকেন তাহলে দেখবেন, আর না গিয়ে থাকলে অনলাইনের মাধ্যমে আপনি দেখতে পারেন। এখন যেখানে তার কবর আছে এটাই তার বাসা ছিল, আর পাশেই কিন্তু তার মিম্বর, অর্থাৎ লাগোয়া, জাস্ট আপনার মসজিদের ওয়ালের সাথেই তার কক্ষ, এরকম বলতে পারেন। তো যার কারণে জাগিয়ে তোলা খুব সহজ, বিষয়টি বুঝতে পারলেন আপনি। আর দ্বিতীয়ত হলো, বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে আমাদের আয়েশা, এই উম্মাহাতুল মুমিনীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ তার জীবদ্দশাতেও এতেকাফ করতেন মসজিদে, তো সেক্ষেত্রে তো তাদেরকে ডেকে তোলা অবশ্যই সম্ভব। তারা মেয়েদের সেকশনে হয়তো আলাদা থাকতেন, তাদেরকে তিনি ডেকে তুলতেন মসজিদের মধ্যেই, এটা অসম্ভব কিছু ছিল না, দুদিক থেকেই সম্ভব।